माय लवली व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आज 9th April 2021 ब्लॉगटा बृहस्पतिवार बिकाल थेके शुरू करेछिलाम। बृहस्पतिवार बिकाले आगे सिद्ध करा मटर छिलो, बुधवारे खेयेछि सेई मटर अर्धेक चटपटी आर अर्धेक मटर छिलो, তো সেটা দিয়ে বৃহস্পতিবার বিকালে আমরা চটপটি আর ফুচকা বানিয়ে খেয়েছি। চটপটি আর ফুচকা এমন এক খাবার যেটা আমার বাসায় সবাই পছন্দ করে, অনেক কম বাসাই অপছন্দ করে কিন্তু সবাই পছন্দ করে। তো ফুচকা খাওয়ার পর আবার আমি একটু চটপটিও খেলাম। আমি দোকানে গেলেও এটা করি, প্রথমে এক প্লেট ফুচকা খাই, তারপর আবার চটপটি খাই। হ্যাঁ, এটা আমার সবসময় পুরনো অভ্যাস, আমার ভালো লাগে সেই জন্যে। বেশি খাওয়া কিন্তু ভালো নয় খাবারটা। যাই হোক, সন্ধ্যায় আমার মেয়ের ঈদের ড্রেস এসে পড়েছে, ও টেইলার দিয়ে গিয়েছে, তো ও ড্রেসটা পরে দেখছিল, মাশাআল্লাহ সুন্দর হয়েছে ওর ড্রেসটা। যাক, অনেকদিন পরে ওর ড্রেসটা পাওয়া গেল। 14 তারিখ থেকে তো রোজা, 14 তারিখ থেকে পয়লা বৈশাখও, আবার 14 তারিখ থেকে আমাদের লকডাউনও নাকি শুরু হচ্ছে এক সপ্তাহের জন্যে। বৃহস্পতিবার রাতে রান্নাবান্না করলাম, মিষ্টি কুমড়ার বিচিগুলো একটু ভাজবো, পাবদা মাছগুলোও একটু ভাজবো, তারপর পাবদা মাছগুলো আমি কুটে নিয়ে আসি না, হাত দিয়ে ধরে টান দিলেই দুই দিক থেকে কাটা বেরোয়, পেটের ময়লা বেরোয় যায়। এই মিষ্টি কুমড়াগুলো আমি হলুদ মরিচ লবণ মাখিয়ে তারপর ভাজবো। এইভাবে খেতে আমার বাচ্চারা পছন্দ করে, যদিও এগুলো স্বাস্থ্যসম্মত না এত ভাজা ভাজা খাবার, কিন্তু খেতে ভালো লাগে বলে ওইভাবে ভেজেই খাই আমরা। তারপর রাতে রান্নাবান্না করেছি। শুক্রবার দিন সকালে ঘুম থেকে উঠে আমার ইচ্ছা করছিল না যে মাছ সবজি এগুলো খাই, ডিম আর সবজি প্রতিদিনই আমরা সকালে খাই। তো সেই জন্য শুক্রবার দিন আমি চাইলাম যে একটু বাইরে চলে যাই, অনেকদিন ফার্মের মুরগি খাই না, সবসময় কক মুরগি খাই, হাঁস খেয়েছি অনেকদিন, গরু মাংস খেয়েছি, ফার্মের মুরগি খাই না। ঠিক আমাদের বাসার সাথেই এখানে এ ব্লকে 5 নম্বর রুটে স্টার্টিংয়ের মধ্যেই একটা দোকান আছে, সেখানে 160 টাকা কেজি। আমি চিন্তা করলাম আজকে ফার্মের মুরগি এনে নরম করে রান্না করে তারপর খাবো, রুটি দিয়ে ভালো লাগবে। মানে অনেক দিন না খেলে একটা জিনিস ভালো লাগে না, সেরকম এই লাল ঝুটি এই মোরগগুলোকে দেখে আমার খুবই ভালো লাগলো। সকালে মোরগ যেভাবে ডাকে, গ্রামে গেলে শোনা যায় সকাল হলেই এই মোরগগুলি কুকুরু কুক একটা ডাকে, সেই মোরগগুলিই কিন্তু ডাকে, মুরগি কিন্তু ডাকে না। যাই হোক, আমি রান্না করে ফেললাম একেবারে সব এক সাইজের টুকরা করে, দুই মুরগি একসাথে রান্না করে ফেললাম। রান্না করে ফেললে একদিন খেলেন, দুই দিন খেলেন বা তিন দিনই খেলেন, সকালে রুটি দিয়ে খেতে ভালো লাগে। নর্মাল যেভাবে তরকারি রান্না করে সেইভাবেই রান্না করেছি, লবণ একটু কম দিয়েছি, একটু সয়া সস দিয়ে দিয়েছি। একটু সয়া সস দিয়ে দিলে যে কোনো মাংস খেতে কিন্তু খুব বেশি মজা হয়, তাই না? টেস্টটাই একটা অন্যরকম হয়ে যায় সয়া সস দিয়ে দিলে। নর্মাল যেভাবে মুরগি রান্না করে মানুষ, মশলা কষিয়ে হলুদ মরিচ আদা রসুন ধনিয়া জিরা গরম মশলা দিয়ে ওইরকমভাবে রান্না করেছি, শুধু একটু লবণ কম দিয়ে সয়া সস দিয়ে দিয়েছি। সয়া সস দিলে খুব মজা লাগে সেই জন্যে। যাক, সবাই মজা করে খেয়েছি, তারপর কফি বানিয়েছি সবার জন্য, কফি খেয়েছে আমরাও, আমিও খেয়েছি আজকে। প্রতিদিন খাই না সকালে চা কফি, কিন্তু আজকে খেয়েছি। একটু পরেই আমি গ্রোসারি থেকে কয়েকটা জিনিস আনতে দিয়েছিলাম, ওরা এসে দিয়ে গিয়েছে। যেহেতু এখন লকডাউন, এখন সব অর্ডার দিয়ে দিয়েই আনাবো ইনশাল্লাহ। বাইরে যাওয়ার ইচ্ছা কম আছে, সকাল সকাল বলে আমি গিয়েছিলাম, সকাল একেবারে
কেউ উঠে নাই ফ্রাইডে, মানুষজন নাই, সেই জন্যে গিয়েছিলাম দোকানে। তারপর জিনিসপত্রগুলো গুছিয়ে রাখলাম, বাজার গুছাতে আমার অনেক খারাপ লাগে, তাও গুছাই। একটু পরে আমার মেয়ের এক ফ্রেন্ড অনেক দিন লকডাউনে যে যার বাসা থেকে চাকরি করছে তাকে এই চকলেটটা পাঠালো, অর্ডার দিয়ে চকলেট, চকলেট ভাইভ ফেসবুকের একটা পেজ, সেখান থেকে ওর নামটা লিখে, মৌরি লিখে এই চকলেটটা অর্ডার করে পাঠিয়েছে, সাথে এই চিঠিটা লিখেছে। সো সুইট, সত্যি এরকম কলিগ খুবই ভালো লাগে। চাকরি করতে গেলে যদি কলিগ ফ্রেন্ড হয়, ওর সাথে একসাথে এমআইএসটিতে পড়েছে, যাই হোক, ফ্রেন্ডের এমন গিফট সত্যিই খুব ভালো লাগে। দুপুরে রান্নাবান্না করছি, তখন দেখি আমাদের পাশের ছাদে এই ভদ্রলোক ছাদের উপর হাঁটছে, একটু ফাস্ট করে দিয়েছি কারণ উনি অনেকক্ষণ হেঁটেছে, অতক্ষণ তো আর দেখাবো না। ওনার ছেলে মেয়েরা সব আমেরিকায় থাকে, উনি স্কুলের হেডমাস্টার ছিল, ওনার টাকা দিয়ে এই তিন কাঠার জায়গাটা কিনেছে, এই বিল্ডিংটা তিনতলা পর্যন্ত করেছে, উনি এইখানেই থাকে। ওনার ছেলেমেয়েরা নিতে চায় কিন্তু আমেরিকায় ভালো লাগে না, নিজের বাড়ি, নিজের ঘর, নিজের দেশ, এইখানে এসেই থাকে, মাঝে মাঝে বছরে একবার যায়, গেলে এক মাস থেকে আসে। কী একটা আন, তাই না? নিজের দেশ, নিজের বাড়ি, জানি না মানুষ কী করে, কেন ছেলেমেয়েগুলো এরকম আরেক জায়গায় থাকে, বৃদ্ধ মানুষের আরেক জায়গায় থাকে, উনি ওনার ওয়াইফ এই বাসায় থাকে। আমার বাসায় যেই খালাটা কাজ করে ওই বাসায় একই খালা কাজ করে, যা খালাটা ভালো আছে, চিন্তা নাই। এই পেয়ারা গাছটা একদম মরে গিয়েছিলো, আবার নতুন করে পাতা হয়েছে, সত্যি অনেক ভালো লাগছে দেখে। একটু শহরের মধ্যে গাছপালা নাই, আমাদের বাসায় তো কোনো গাছই হয় না, এরকম মানি প্ল্যান্টই আমি লাগায় রাখি, যাকে একটু অক্সিজেন তো পাওয়া যাবে, আর কিছু করার নাই। আমার ছেলে একেবারে তরমুজ, আমার মেয়ে তরমুজ কাটলো আর আমার ছেলে সব তরমুজ নিয়ে জুস বানিয়ে সবাইকে দিল। ছেলে মেয়েদের এর আল্লাহর রহমতে এবং ছেলে মেয়েদের কষ্টে বসে বসে তরমুজের জুস খেলাম, আলহামদুলিল্লাহ। যাক, আমি বলেছি তরমুজের জুসে কিচ্ছু দিবা না, কোনো লবণ না, কোনো চিনি না, কোনো কিছু না, শুধু স্রেফ তরমুজের যে জুসটা আছে সেটা আমার কাছে খুবই ভালো লাগে, একটা ফ্রেশনেস থাকে, একটা আল্লাহর দেওয়া একটা টেস্টটা ইয়ামি থাকে, আমার খুব ভালো লাগে। দুপুরে রান্নাবান্না করলাম, সবাইকে খেতে দিলাম, তারপর রান্নাবান্না করার পর একটু একেবারে রোজা আর ঈদের জন্য একটু জিরা ভেজে নিলাম। হলুদ একটা দোকানে ভাঙায় ওখান থেকে কিনে আনি, মরিচ রাঁধুনি খাই, জিরাটাও রাঁধুনি খাই, না জিরা না, ধনিয়াটাও রাঁধুনি খাই, আর জিরাটা আমি নিজে ভাঙায় আনি। এই প্রিমিয়ার সুপার জি, এটা হলো আমার ব্লেন্ডার, 60 সেকেন্ড করে দিলে একদম এক জার ভর্তি জিরা একেবারে গুঁড়া হয়ে যাচ্ছে। প্রথমে ভেজে নিয়েছি জিরাগুলো, একদম ভেজে কিন্তু পুড়ে ফেলবেন না, হালকা ভাজা, একটু মচমচা হলে, গন্ধ বেরোলেই সাথে সাথে বন্ধ করে দেবেন, সেইটা ভাজবেন। অত্যাধিক ভাজলে কিন্তু একটু তরকারিতে দিলে তেতো তেতো লাগে, তো একেবারে আমি অনেকটা জিরা একেবারে ভেজে গুঁড়ো করে নিয়েছি, 60 সেকেন্ড করে দিলেই একেবারে মিহি গুঁড়া হয়ে যাচ্ছে পাউডারের মতো, আলহামদুলিল্লাহ। আমার ব্লেন্ডারের নাম হচ্ছে প্রিমিয়ার সুপার জি, এটা নিয়ে আমি একটা ব্লগ করেছিলাম, তো সেটা আমি লন্ডন থেকে আনিয়েছি, কীভাবে আনিয়েছি সেখানে বলেছি, সেই ব্লগে বলেছি, আপনারা সেখান থেকে শুনবেন। তো আমার রোজার জন্যে আর ঈদের জন্যে জিরা গুঁড়া করা হয়ে গেল। অন্য সবাই যেরকম করে ইফতারের জন্যে অনেক কিছু বানিয়ে রাখে, আমি সেরকম বানিয়ে রাখি না, কারণ আমি রোজার দিনে রোজা অন্যরকম করে রাখি। অনেকেই আমার কথা শুনে আমার মতো করে রেখেছে এবং তাদের সবার উপকার হয়েছে, সেটা হলো ইফতারের সময় শরবত খেয়ে নিয়েছে, খেজুর আর শরবত খেয়ে নিয়েছে, তারপর ভাত সবজি টবজি দিয়ে খেয়ে একটু পরে চা খেয়ে ফ্রেশ হয়ে একদম নামাজ টামাজ সব শেষ করে একেবারে রাত্রে 10টা যখন বাজছে তখন একটা হয় পেঁয়াজও, নাহলে বেগুনি, নাহলে আলুর চপ, নাহলে চটপটি, কিছু একটা, আপনার যেই নাস্তা বা পিৎজা সেমাই কিছু একটা ফিন্নি নাস্তা বানালেন, তারপর সেটা খেলেন,
তারপর ঘুমায় গেলেন, দেখবেন ভোররাত্রে আবার খিদে পেয়েছে। অনেক রাত্রে করে ভাত খেলে না ভোররাত্রে আর খিদে পায় না। হ্যাঁ, আপনি যদি সন্ধ্যার সময় ইফতারের সময় খেজুর মুখে দিয়ে শরবত মুখে দিয়ে ভাত খেয়ে ফেলেন, আবার ভোররাত্রে দেখবেন খিদে পেয়েছে। এমন করে খেলে সুস্থও থাকবেন, কোনো গ্যাসও হবে না, ভালো হবে। তো আমি এইভাবে খাই, আপনারাও খেয়ে দেখতে পারেন। আমি ইফতারের জন্য এত ভাজা পোড়া এটা সেটা বানায় রাখতে আমি ঠিক সাপোর্ট করি না, পক্ষপাতী না। আমি এভাবে খাই। আগে আমার অনেক গ্যাস বা পেট ব্যথা ওই ধরনের হতো, আমার ফ্যামিলি হতো, তাই এইভাবে খাওয়ার পরে আর হয় না। আমার কথা শুনে অনেকেই চেঞ্জ করেছে এবং তাদের সবারই উপকার হয়েছে। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, তারপর আমি নুডলস পিৎজা নুডলস রান্না করলাম, নুডলস পিৎজা রান্না করলাম। নুডলস পিৎজাটা অনেক আগে আমি একটা ম্যাগির রেসিপি বুক দিয়েছিল, সেই রেসিপি বুকে পেয়েছিলাম। তখন অনেক দিন বানিয়েছি, আমার ছেলে পছন্দ করেছিল। তো সেই নুডলস পিৎজাটাই আজকে আমি আবার বানাচ্ছি। তো আমি কোকোলা নুডলসের এই প্যাকেটটা নিয়ে নিয়েছি। আমি এখানে অবশ্য আটটা নুডলস ছিল দিয়েছি, একটু উঁচু হয়েছে আমারটা, আপনারা ছয়টা দিবেন তাহলে ঠিক হবে। আমি আটটা দিয়েছি। এখানে এক কাপ চিজ গ্রেট করে নিয়েছি, এটা মোজারেলা চিজও না, ঢাকাইয়া চিজও না, পামোজেন চিজ আর কি, শক্ত যে চিজটা হয় পামোজেন চিজ। তারপর গার্লিক কেটে নিয়েছি, স্লাইস করে গোলমরিচ গুঁড়া করে নিয়েছি। একদম গার্লিকগুলো আপনি একদম লাল করে ভাজবেন, গার্লিক ভেজে তার মধ্যে পানি দিয়ে দিবেন, আর তারপর নুডলসগুলো দিবেন। নুডলসগুলো দিয়ে গোলমরিচ দিবেন, নুডলস গোলমরিচ আর পানি আর গার্লিক, এগুলো দিয়েই নুডলসটা আগেরবার আমি নামিয়ে নিয়েছি, এভাবে বলা ছিল। কিন্তু এবার ওদের প্যাকেটের মধ্যে আটটা মশলা ছিল, ওখান থেকে আমি চারটা দিয়েছি। ওই চারটা না দিয়ে তিনটা দিবেন আর কি, আমার মতে মশলা না দিলেও হয়, কারণ আগেরবার ওই মশলা না দিয়ে আরও বেশি মজা হয়েছিল, এবারও খুবই মজা হয়েছে। তো তিন প্যাকেট দিয়ে দিবেন ওখান থেকে, যেই নুডলসের প্যাকেটটা থাকে, আটটা নিয়েছি ওখান থেকে তিনটা দিবেন, আর ইচ্ছে হলে নাও দিতে পারেন। ওই গার্লিক আর গোলমরিচ আর লবণ এই তিনটাতেই নুডলসটা টেস্ট হয়ে যায়। গার্লিকটা জাস্ট লাল করবেন। তারপর একটা ফ্রাই প্যানে অয়েল ব্রাশ করে নিয়েছি, আর নুডলসের মধ্যে দুইটা ডিম দিয়ে মেখে সেই ফ্রাই প্যানের মধ্যে নুডলসটা বসিয়ে দিয়ে ঢেকে দিয়েছি। তারপর আমার এক সাইড নুডলস একদম ক্রিস্পি করে ভাজা হয়েছে, তখন আরেকটা ফ্রাই প্যান নিয়েছি, অরিগ্যানো দেখালাম, এক কাপ টমেটো সস নিয়েছি আর অরিগ্যানো নিয়েছি দেওয়ার জন্য, যেহেতু এটা পিৎজা হবে তাই পিৎজার মশলা হিসেবে অরিগ্যানো নিয়েছি। আরেকটা ফ্রাই প্যানেও অয়েল ব্রাশ করে নিয়েছি, জাস্ট 10 মিনিট ঢেকে রাখার পর আমি ওই আরেকটা ফ্রাই প্যানে উল্টায় দিলাম। দেখেন উপরে একদম ক্রিস্পি, পুরাটার উপরে ক্রিস্পি একটা ক্রাস্ট একটা ভাজা হয়েছে। তার উপরে ওই এক কাপ টমেটো সস বিছিয়ে দিলাম, তার উপরে ক্যাপসিকামগুলো সাজায় দিলাম, তারপর একটু পেঁয়াজ দিয়েছি, তার উপরে অরিগ্যানো দিয়েছি, আর তারপরে অরিগ্যানো দেওয়ার পরে চিজ দিয়ে দিয়েছি। চিজটা ঠিক সবার উপরে দিবেন, চিজটা উপরে দিলে দেখতে ভালো লাগে। এটা যখন আমার বাচ্চাটা ছোট ছিল, আমার ছেলেটা যখন ছোট ছিল তখন ওকে বানিয়ে দিলে অনেক খুশি হয়ে খেত। একই ধরনের পিৎজা খেতে ভালো লাগে না, তো এটা মাঝে মাঝে করে দেখেন, এটা খেতেও বেশ দারুণই লাগে, বেশ মজা লাগবে। শুধু ওই সিক্রেট হলো রসুনটা একটু লাল করে দিবেন, নুডলসটা টেস্ট হয়ে যাবে, আর উপরে চিজটা ঠিক মতো দিবেন, ব্যাস অরিগ্যানো দিবেন, আপনার পিৎজাটা খুবই টেস্ট হবে। তারপর চিজগুলো ছড়িয়ে দিয়ে তার উপরে আবার কভার করে দিলাম ঠিক 5 মিনিটের জন্য। প্রথমে আমি দিয়েছিলাম 10 মিনিটের জন্যে,
আর সব কিছু দেওয়ার পর আবার 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে চিজটা মেল্ট হয়ে গেল আর আমার পিৎজা তৈরি হয়ে গেল। খুবই ইয়ামি নুডলস পিৎজা। আর সবাইকে কেটে খেতে দিলাম, সবাই খেয়েছে, তারপর আমিও খেলাম। খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, যদি 6টা দিতাম তাহলে আর একটু পাতলা হতো, তখন খেয়ে আরাম লাগতো। এখন 8টা দিয়েছি তো এখন একটু বেশি বেশি লেগেছে। সবাই অনেকক্ষণ কষ্ট করে খেয়েছে আর আমি খেয়ে নিয়েছি। আমার একটু বেশি মাঝে মাঝে খেয়ে নিতে পারি, তো মজার একটা নাস্তা বা স্ন্যাক্স যেই হিসাবেই আপনারা খান বানিয়ে খেতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন। হ্যাঁ, 14 তারিখে পহেলা বৈশাখ উদযাপন না করে অবশ্যই পহেলা রমজান উদযাপন করেন। বাঙালি তো আমরা অবশ্যই, কিন্তু সবার আগে আমরা মুসলমান, তাই না? আর যেহেতু লকডাউন দিয়েছে অবশ্যই ঘরে থাকবেন, প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না। আল্লাহ সবাইকে সুস্থ থাকার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।